हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल वेकअप टू मेकअप। आमी बृष्टि, आशा करी अपनारा भालो आछेन, सुस्थ आछेन, स्वाभाविक आछेन। आज के आमी एकटा पूजो स्पेशल सिम्पल लुक ट्राई करेछि। आपनादेर जदि आमार एई लुकटा पछंद हय ताहले किन्तु आपनारा एई लुकटा क्रिएट करतेई पारेन। आमार एई लुकटा देखार जन्य आपनादेरके किन्तु आमार फुल भिडियोटा वाच करते हबे। चलुन आपनारा देखे निन आमी एई लुकटा किभाबे क्रिएट करेछि। ये सिम्पल लुकटा क्रिएट करार जन्य फार्स्टे आमी मुखटाते प्राइमार हिसाबे एखाने एलोवेरा जेल लागिए निच्छि। तारपरे आमी ये एकटा लैकमिर आपनार फाउंडेशन निये ये देखुन एइभावे आमी भालो करे मुखटाते लागिए भालो करे ब्लेंड करे नेब। आपनारा ब्लेंडार थाकले आपनारा ब्लेंडार दिएओ करते पारेन। तारपरे आमी कन्सिलर निये ये देखुन जेखाने जेखाने डार्क स्पट थाके चोखेर नीचे मुखेर चारिपाशे एइभावे भालो करे ब्लेंड करे नेब। এই যে দেখুন, এমন ভাবে করতে হবে যেন ন্যাচারাল লুক লাগে। তারপরে আমি ফেস পাউডার নিয়ে ল্যাকমির ফেস পাউডার নিয়ে এইভাবে গোটা মুখটাতে ভালো করে লাগিয়ে নেব। এটা ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে যেন লুকটা দেখতে সুন্দর লাগে। তারপরে আমরা ভুরুটা করে নিচ্ছি। আমি এখানে ল্যাকমির আইব্রো পেন্সিলটা নিয়ে ভালো করে ভুরুটা ড্র করে নেব। আপনারা কিন্তু ভুরুটা অবশ্যই করবেন, কারণ যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করতে কিন্তু ভুরুটা করতে হয়। তারপরে আমি এইখানে একটা হালকা শেডের আই শ্যাডো নিয়েছি। যেহেতু আমি এটা সিম্পল লুক ক্রিয়েট করছি, সেই জন্য একটা হালকা শেডের ইয়েলো শেডের আপনার আই শ্যাডো নিয়ে ভালো করে এইভাবে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, তারপরে একটু গোল্ডেন শেড নিয়ে ভালো করে দুটো মিক্স আপ করে নেব। আমার যেহেতু ভুরুটা একটু বেরিয়ে গেছে, সেই জন্য আমি এখানে কনসিলার নিয়ে এইভাবে আপনার ভুরুটাকে একটু হাইড করে নেব। যদি আপনাদের ওইখানে দাগ ফাগ থাকে তাহলে আপনারা এইভাবে কিন্তু যে কোনো দাগ হাইড করতে পারেন। এবং নাকটাকে একটু অ্যাট্রাকটিভ দেখার জন্য নাকটার কাছে আমি একটু এইভাবে লাগিয়ে নেব। তারপরে আমরা ল্যাকমির এখানে আমি একটা লাইনার, আমি এখানে লিকুইড লাইনার লাগাচ্ছি। আপনাদের কাছে যদি পেন্সিল থাকে আপনারা পেন্সিল দিয়েও কিন্তু এইভাবে লাইনারটা লাগাতে পারেন। এই যে দেখুন, এইভাবে আমি উইংসটা করে নিয়ে হালকা করে, বেশি আমি ডিপ করে চোখটা করছি না, যেহেতু আমি সিম্পল লুকটা ক্রিয়েট করছি। তারপরে নিচে একটু আমি লাইনার দিয়ে এইভাবে চোখটা ড্র করব। দেখুন, আপনারা চাইলে কাজল দিতেই পারেন, কিন্তু কাজলটা না অনেকক্ষণ পর্যন্ত আপনার থাকবে না, আপনার গিয়ে স্ম্যাচ হয়ে যায়। আর যদি লাইনার দিয়ে আপনি হালকা করে এইভাবে কাজলটা পরেন তাহলে আপনার যে আই মেকআপটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে, আপনার কোনো চারিদিকে ছড়িয়ে পড়ে না এবং দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন, এইভাবে চোখটা কিন্তু আপনাদেরকে ভালো করে ড্র করে নিতে হবে, তাহলে লুকটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ লাগবে। তারপরে আমি একটা আপনার লিপ লাইনার নিয়ে এই যে লিপটার আউটলাইনগুলো করে নিয়ে এই যে দেখুন আমি লিপস্টিকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে এবার আমি হেয়ারস্টাইলটা করব। এই যে দেখুন, সামনেটা আমি ভালো করে চুলটাকে একটু ভাগ করে নিয়ে পেছনের দিকে একটা হালকা মতো আমি পাপ করব। যারা টিনেজাররা আছো তারা পিছনে এইভাবে একটু উঁচু মতো পাপ করে পুরো চুলটা যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ লাগবে দেখতে। তারপরে এইভাবে আমি দেখুন চুলটা ভালো করে ক্লিপ দিয়ে আর সামনেটাকে এই যে এইভাবে সামনেটাতে দেখুন চিরুনি করে নিয়ে আমি প্রতিটা চুলকে নিয়ে এইভাবে রোল করে করে একটা সুন্দর মতো পিছনে ক্লিপ দিয়ে চুলটাকে সিকিউর করে নেব। আমার এই যে দেখুন লুকটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে আমি ইয়াররিং ও টিপ পরে নিজেকে একদম রেডি করে নেব। তাহলে দেখলেন এই লুকটা আমি কত সহজে খুব ভালোভাবে ক্রিয়েট করেছি। আপনাদের যদি এই লুকটা ভালো লাগে তাহলে কিন্তু এই লুকটা আপনারা ষষ্ঠী অথবা সপ্তমীতে এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করতেই পারেন। এই ষষ্ঠী সপ্তমীতে আমরা অত হেভি জুয়েলারি বা অত বেশি গর্জিয়াস সাজ ক্রিয়েট করি না, তাই জন্য আপনারা কিন্তু ষষ্ঠী সপ্তমীর দিনে এইরকম একটা লুক ক্রিয়েট করতেই পারেন। যারা শাড়ি পরবে তারা পেছনে খোপা করে জাস্ট একটু জুয়েলারি, হালকা জুয়েলারি পরে নিলেই তাদেরকে কিন্তু সুন্দর লাগবে। আর যারা সালোয়ার স্যুট পরবে তাদের জন্য তো এইটা খুব সুন্দর আছে। আর আমার এই মেকআপ লুকটা কিন্তু যে কোনো বয়সের মেয়েরা ইউজ করতেই পারে। আপনার যদি টিনেজার হয় বা একটু ধরেন আফটার 30-এর পরেও এজ হয়, এই লুকটা ক্রিয়েট করলে কিন্তু খুব অ্যাট্রাকটিভ লাগবে। কিন্তু খুব যত্ন সহকারে আপনাদের জন্য এই লুকটা ক্রিয়েট করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক করবেন, আর আপনাদের কমেন্টটা প্লিজ আমাকে করলে আমি কিন্তু খুব ভালো মোটিভেট হই। এরপরে নেক্সটে আপনাদের জন্য অষ্টমী, নবমী, দশমী প্রতিটা সাজ আমি ক্রিয়েট করার চেষ্টা করব। তাহলে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।